সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আপনাকে স্বাগত। বরাবরের মতো আমি আজ আবার উপস্থিত হয়েছি নতুন পর্ব নিয়ে। আর আমাদের আজকের পর্ব সাজানো হয়েছে ময়ূর পাখিকে কেন্দ্র করে। ময়ূর দেখতে অনেক সুন্দর একটি পাখি। তাহলে দর্শক, আর দেরি না করে চলুন যাই, আমরা এখন ময়ূর পাখির বর্ণনা শুনব। ময়ূর পি ফল ফ্যাজিয়ানেডি পরিবারের অন্তর্ভুক্ত অত্যন্ত সুন্দর পাখি। এশিয়ায় পাবো গণে মোট দুই প্রজাতির এবং আফ্রিকায় আফ্রো পাবো গণে একটি ময়ূরের প্রজাতি দেখা যায়। এশিয়ার প্রজাতি দুটি হলো নীল ময়ূর আর সবুজ ময়ূর। আফ্রিকার প্রজাতিটির নাম কঙ্গো ময়ূর। নীল ময়ূর ভারতের জাতীয় পাখি, সমগ্র ভারতীয় উপমহাদেশে এদের দেখা যায়। পূর্বে বাংলাদেশে এরা বিস্তৃত থাকলেও এখন সম্ভবত বিলুপ্তির পথে। সবুজ ময়ূর মায়ানমার থেকে জাভা পর্যন্ত বিস্তৃত। আশঙ্কাজনক হারে বিশ্বব্যাপী কমে যাচ্ছে বলে এরা বিপন্ন প্রজাতি হিসেবে বিবেচিত। ঐতিহাসিকভাবে প্রজাতিটি মায়ানমারের জাতীয় প্রতীক হিসেবে গণ্য হয়ে আসছে। এসব ময়ূরের পাশাপাশি সাদা ময়ূরও দেখা যায়। এদের দেহ শুধু সাদাই নয়, চৌকো নীল। প্রকৃতপক্ষে নীল ময়ূরই সাদা ময়ূর। জিনগত মিউটেশনের কারণে এদের এমনটি দেখায়। ময়ূরের সব প্রজাতি সাধারণত বনে বাস করে এবং মাটিতে বাসা বাঁধে, তবে মাঝে মাঝে লোকালয়ও দেখা যায়। বিশেষ করে সংরক্ষিত এলাকায় এরা মানুষের খুব কাছে চলে আসে। এরা সর্বভুক, চারা গাছের অংশ, কীট পতঙ্গ, বীজের খোসা, ফুলের পাপড়ি এবং ছোট ছোট সন্ধিপদ প্রাণী খায়। এরা ডিম পাড়ে ও ডিম ফুটে বাচ্চা হয়। ছোট বাচ্চাগুলো মুরগির বাচ্চার মতোই মায়ের সাথে ঘুরে ঘুরে খাবার খায়। বিপদ দেখলেই মায়ের ডানার নিচে এসে লুকায়। ছোট বাচ্চারা মুরগির বাচ্চার মতোই মায়ের পালকের আড়ালে, আবার কখনো বা পিঠের উপর লাফিয়ে ওঠে। স্ত্রী ময়ূরকে আকৃষ্ট করার জন্য পুরুষ ময়ূর পেখম তোলে। এই কারণে এরা অত্যন্ত আকর্ষণীয়। তবে ভারতীয় ময়ূরের মতো সাদা ময়ূরের পেখমে সোনালি পালক বা নীল রঙের বরফটা নেই। সাদা ময়ূর সম্পূর্ণ সাদা। স্ত্রী ময়ূরও পেখম তোলে, তবে তার শত্রুকে ভয় দেখানোর জন্য। স্ত্রী ময়ূরের পেখম আকারে অনেক ছোট। পুরুষ পাখি লম্বা লেজ বিশিষ্ট এবং গলায় সুদৃশ্য নীলাভ আকাশী বর্ণ রয়েছে। স্ত্রী পাখির বর্ণ ধূসর। পুরুষ পাখির ওজন 4-7 কেজি এবং স্ত্রী পাখির ওজন 3-5 কেজি পর্যন্ত হয়। ময়ূরের প্রজননের সময় বর্ষাকাল, আর বর্ষাকালে ময়ূরের সঙ্গে মিলনের জন্য দৃষ্টি আকর্ষণে পেখম মেলে ময়ূর। যে ময়ূর পেখম তুলে যত সুন্দর নাচ প্রদর্শন করতে পারবে, মিলনের জন্য সে তত ময়ূরের প্রতি আকর্ষিত হবে। ময়ূর প্রথমে তার লম্বা পেখম সামনের দিকে বাঁকা করে পাখার মতো ছড়ায়। এরপর সে তার নজর কাড়া নাচ শুরু করে। সে যখন তার শরীর ঝাঁকায়, তখন রঙিন বর্ণের পালকগুলো
এর শরীরের দুপাশে ঝুলে থাকে। এই ঝাঁকুনির ফলে খাড়া হয়ে থাকা পালকগুলো মমর্ধ্বনি করে, এছাড়া সে জোরে চিৎকার করে। এটা তেমন সুরেলা নয়, কিন্তু এটা অন্তত ময়ূরকে জানায় যে সে তার প্রতি মিলনে আগ্রহী। ময়ূররা একসঙ্গে 5টি পর্যন্ত ময়ূরী সঙ্গিনী হিসেবে রাখে। ময়ূর সাধারণত 1 থেকে 1.5 বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়। প্রজনন সময়ে একটি স্ত্রী ময়ূর 10 থেকে 15টি ডিম পারে। সেই ডিম থেকে 32 থেকে 33 দিনে বাচ্চা ফুটে বের হয়। ময়ূর বন্য পাখি এবং মাটির গর্তে বাস করে, কিন্তু গাছে বিশ্রাম করে। এরা টেরেস্ট্রিয়াল খাদক শ্রেণীর অন্তর্ভুক্ত। এটা বিশ্বাস করা হয় যে ময়ূরের সকল প্রজাতি পলিগামাস, সাধারণত শত্রুর কাছ থেকে নিজেদের রক্ষার জন্য। গ্যালিফর্মেস বর্গের প্রাণীদের মতো এরাও এদের মেটাটার্সেল অর্থাৎ পায়ের নখের ব্যবহার করে থাকে। দর্শক শ্রোতা, আজকের পর্ব এই পর্যন্তই। সামনের পর্বে আবারও হাজির হব নতুন কিছু প্রাণীকে নিয়ে, তাদের বিশেষত্ব, তাদের বর্ণনা, তাদের সব কিছু নিয়ে, তাদের খাদ্যাভ্যাস, তাদের আচরণ সব কিছু নিয়ে আমরা মেলে ধরব সামনের পর্বে। সে পর্যন্ত অপেক্ষা করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আপনাদের জন্য ভালোবাসা অবিরাম। We'll be right back.